ذكر اسم ربه فصلى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا নিয়ম পদ্ধতি আছে আর তুললে আপনি কতটুকু আর তুলতে পারেন এটা সব নির্ধারিত আছে এই যে তুলছ না আমি দেখছি সাই আসলে খোলা এটা আমাদের ইয়ের ভিতরে পড়ে না এটা ইহুদি খ্রিস্টান হলে পড়ে হিন্দু হলে পড়ে মুসলমানে তো বাটিয়ে লোক বাটি লাগে হাতের ফেটটা নিজের দিকে থাকতো ফির দিয়ে ইশারা করত আর তোলার উদ্দেশ্য হইল দণ্ডে সালাম দিতে তাই দেখিয়া যদিও আওয়াজ ফসে না তাই না দেখিয়া বুঝতে দণ্ডে সালাম দেওয়া এটা সুন্নত না এটা মোস্তাহাব সুন্নত না এটা আত্মমিলানটাও সুন্নত না মোস্তাহাব কিন্তু আমরা দেশে এখন আট মিলানিটা হয়ে গেছে ফর্স থাকি আরো দিয়ে উফরে আট না মিলাইলে মাইন্ড করে মাত্রই না এবার দেখলাম তাই না আট মিলাই না আল্লাহ রাবিবে সাহাবায়ে কেরামের মধ্যে কেউ চাইলে বরকত হাসিল করবার
আর সাহাবায়ে কেরামের প্রতি কথা জানা আছে আল্লাহর হাবিবের বন্ধুর সাথে জি নিজের শরীরের কোনো অঙ্গ লাইন গেলে এটা দুজন নাকি আরাম হইতে আর দুজন তো লাইতে পড়ত লাগি সবলে বাচ্চা দেখা যায় কেউ সাইলে আল্লাহ রবিকে হাত পড়াইয়া দিতা কেউ সাইলে হাত পড়াইয়া দিতা এই ব্যক্তি যত সময় ভোর ঝুমত তার নিজে নিজের আত নিঃশূন্য আল্লাহ রবিকে আত্মার মালি আনতা না এই সুযোগ দিতা এই সুযোগ দিতা সবাই বরকত হাসিল করবো আবদুল্লাহ যেহেতু আমরা এখনো তো গর্ভকর্মী দুই শূন্য মজব মানে আমরা মজব মোতাবেক আমি স্বামী বাজারিয়া দেবেন জানি আবদুল্লাহ সর্বোচ্চ অবস্থান হইল তকবীরের তহরিমা মানতে যতটুকু আত উঠে অতটুকু উঠতে পারে সর্বোচ্চ তিনি ইলা করে দেয় বুনিয়া আর মাটি লাতে তো ইলাত করতে পারছে আর সর্বনিম্ন হইল দোয়ার মাঝে আর যতটুকু নিচে লাগে এর থেকে নিচে যাইতে এখন আপনি হাঁটিয়া যাইতে বলো উড়া তো কইলা নিম হইছে না হইছে না সুন্নতর ব্যাপারে এটা তো সবসময় ঘটে লাগে তো আইতে সময় ঘটছে লাগে কইলাম অনয়া বুইয়া বলে ওনো দেখলাম খুব বড় করে সলাম দিছেন বেশি দেখি ফেলবে না এটা সুন্নতর খেলাফ এটা সুন্নতর খেলাফ আমরা শর্ত নির্ধারিত আছে বরং খইলে দুনিয়াতে যত সভ্যতা আছে সবেও ইসলাম থেকে এই সমস্ত সত্তা সভ্যতা তাই যে হিংসু কিন্তু হিংসে নিয়ে তারা সত্তা উল্টা করে মুসলমান উল্টা করে পরীক্ষা করি দেখুন জানি কোনো হিন্দু মানুষের ফান খাইবার লাগে দেন যদি আসলে তাইলে দেখবা ফানটা লইয়া উল্টাইয়া অবাধ চুল লাগার সৈন্যগুলি পরীক্ষা করে দেখুন জানি হিন্দু মাসলে ফান খাও দিলে ফান লইয়ে উল্টা বাজত ফান লাগে চুল লাগে বহুত দেশ এটা শিক্ষিত হইলে কোন হিন্দু মানুষের পেছনে যদি খুললাম মাথা দিয়ে কথা বলবো তাইতে পারবো কখনো না মরি দিব মানে কোনো অবস্থাতে যত প্রতিকূল অবস্থা হত পশ্চিমে ঠিক দিব দিছে দের দিব এতে যদি পশ্চিম বাজু উৎসাহ হয় ফুব বাজু নিঃসাহ দিও ফুব বাজু সব লগাই দিয়ে হল্লা দিব ইগা দিত সত্তা উল্টা এক কথায় তার সত্য কিছু উল্টা আমার ফানির সময় গেছিলাম আমাদের ফসলের গ্রামে এরা মৎস্যজীবী গরিব মানুষ বাবা জিকে লতালারে দিশনি যেটা ওই গর্ষে ওলা বুঝি যারা আইসেন তালারে দিচ্ছে বুঝলে তাহলে দিয়ে ওইটা গরিব আল্লাহ তো সৃষ্টি বসেন তালারে আচ্ছা গরিব মানুষ তাহলে সাহায্য করলো রাইত গেছি গিয়ে দেখি নয়াগরান যেটা এটা তো ডুবাই লিছে উন্নামলি গোল এখন আমাদের বৃত্ত রাস্তা বৃত্ত এখন নালে ফাতারে বেটি তবে সব পশ্চিম মুখা পাওয়া গিয়া আর বারান্দা তো বেটাই উঠিছ মাটির দায় দিতে একটু খাইত থাকে না মাথুর না মাটির দায় গোলর দায় তো একটু স্লোপ থাকে খাইত থাকে সব ঠিক পশ্চিম মুখা ঠেং দিয়া খুব মুখা করলাম দিয়া উঠিস তো আমরা লগে যে গেছে তো পাশাপাশি চিনা জানা তো হেন খুব গালি এসে তারা তো উল্টো হইত সব তো উল্টো হইত
এখন আমরাও মুশকিলে গেছি, আমরা সত্তা আছে, টাকা সত্ত্বেও আমরা অন্যদের অনুসরণ অনুকরণ করি আমি নিজেরটা সারিয়া এই লোক সুবিধা। তো আশা রাখি এই ভুল বাংশনা নিয়ে আখ মিলানিটা সলামর লগে কোনো সম্পর্ক নাই, এটা হইল তো বরকত হাসিল করব না, এটা মোস্তাহাব আল্লাহ রবিবার দায়নি আমল না। আমি আবারও বলিয়া সব সাইলে আল্লাহ রবিবে হাত বাড়াইয়া দিস না, এই ব্যক্তি যত সময় পর্যন্ত হাত নিশুন না আল্লাহ রবিবে হাতটা রাখতা এই সুযোগ দিতা। এবং আমি আমার মতো মানুষের লোকে হাত মিলাইয়া কি বরকত হাসিল করব, এখন যে সাফে আলি হাত মিলালে সালাম নাই হাত মিলালে। আর আমরা আমাদের আরো একটা ভুল আছে সরল হয়েছে বইলে কইবা বাপ দরি সালাম করো, না না বাপ দরি কোনো সালাম নাই, সালাম যা বাদ দিয়া বাপ দরি কোনো সালাম নাই। ফাও এটা ফাদুর কদম বুসি পয়েন্টটা কদম মানে ফাও এটার ফানিয়া কি নিষ্পাজ এখন বয়া কর্ম দিয়া মারে অথা অথা করে ওই জন্য কুচু হয়েছে না, সলাম হয়েছে না, কদম বুসি হয়েছে কুচু হয়েছে। আপনি দামি ভাই বুঝছেন গিয়া অন্য মাদার বিয়ার দিন জেলা বেটিং যে বিষ না তুমি যা অথা অথা করে শুনলেন এটা সালাম হয় না, মাথুই না এটা সালাম হয় না, তোমার টাকা বড় বাজায় টাকা বড় বাজায় না মাথুই না কেন বলো বিজাও সাদি যদি বসুন না দিয়া। এটা কিচ্ছু সালাম না, এটা এটা না এটা আমার ভাইয়া সালাম জবান দিয়া সালাম সুন্নত দশটা নাকি আল্লাহ রবিবে বলবেন আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন করো। একজন মুসলমানে আর একজন মুসলমানের বিষয়ে দেখা যাচ্ছে তৈরি মুসলমানের বিষয়টা হক আছে, এর মাঝে একটা হইলো সালাম বিনিময় এবং এটা সর্বপ্রথম হইত। অন্য কোনো কথাবার্তা হওয়ার আগে একজন মুসলমানে আর একজন মুসলমানে সালাম দিতা, সালাম বড়ে ছোটরে ছোটয় বড়রে কোনো বাধা নেই, সালামটা দোয়া, সালামটা হইল দোয়া। মা বাপে আওলাদর লাগে দোয়া করেন নানি করেননি, তো সালাম দিলে দুশোই তো পিতা বলে আল্লাহ তোমারে হেফাজতে রাখুক আর সালামতে রাখুক আর তোমার উপরে আল্লাহর রহমত না দিল, এটা দোয়া নাই জি এটা দিন না। আমরা দেশে এটা সল নাই, বড়ো সুটরে সালাম দেওয়ার কোনো সল নাই, কিন্তু বড়ো সুটরে সালাম দিতা। আর তো সবচেয়ে বড় কত হইল সহজ, এর থেকে সহজ আর কোনো উপায় আসেনি যেটা দেখি আসল করার জি না, অত সহজ লোক দশটা নাকি। আমার এক ওস্তাদ আসলা পড়াশুনি পড়ছি ঢাকা গিয়ে তান্ডে কোন দিন আমরা সালাম দিতাম পারছি না, একটা কি প্রস্তুতি প্রস্তুতি নিয়েও তান্ডে সালাম দেওয়া সম্ভব হইত না, সকল ফল হল লোকে তাই সালাম দিতাম। একদিন আমরা বেরিয়া ধরলাম হক তো আমরা আমরা আপনার স্বার্থ আমরা সালাম দিতাম, আপনার বয়স ইমোশন হয়ে গেল একটু আবেগ আইল তার কইলা যে বাবা তুমি জানো সালাম করলে দোষটা নাকি, আমার নো নেকির প্রয়োজন বেশি, আমার নো সময় শাসাই গেছে, আমার নো নেকির প্রয়োজন বেশি। আমি আশা রাখি এবং আল্লাহর কাছে দোয়াও করি তোমাদের আল্লাহ লম্বা হায়াত দিব, তুমি তো নেকি হাসিল করতে পারবে। সালাম দেওয়া যায়নি, কিন্তু আমরা যেটা পারতাম না।
যাইহোক সুটোয় বলরে দেন তাজিমান সম্মানার্থে, আর বড়য় সুটোরে দেন তাজিবান শিক্ষা দিবার, আর তো দোয়া তো আছে, দোয়াও আছে শিক্ষা দেবার লাগে। এর লাগি দেখুন জানে কোন মানুষের সালামের অভ্যাস নাই, আপনি একদিন দুই দিন তিন দিন সালাম দেখার পরে সালাম দিলেন, যদি আশা দেখা যায় এর ফলে আপনার দেওয়া লাগতো না, একটা বিবেক আছে কেন, তার বিবেকে তারা বাধ্য করবে তাই না, আমাদের সালাম দিন, এটা বয়স্ক মানুষ আমাদের সালাম দিন উচিত তো আমার দেওয়া, শিক্ষা হইব না জি, তা দিই না শিক্ষা দেবেন। সালামে বহুত ফায়দা, তাকওয়াত লাগলে সময় লাগবে দুই একটা কইয়ারের মধ্যে, সালামে পরস্পর মহব্বত বাড়ায়, আদাওয়াতকে দূর করে, এর কারণে আপনি বিচারককে সালাম দিতানি আর তাই জবাব দিতানি এটা নিয়ে ফেকার মশলা বহুত লম্বা আলোচনা আছে, কারণ তাই যদি সালামের জবাব দিলেন সাজা দিতে পারতাম, তাই যখন কইলেন দিদি ওয়ালাইকুম আসসালাম তোমাকে আল্লাহ সালাম হতে লাগলো আল্লাহর রহমত তোমার জন্য নাজিল কইলে তাই সাজা দিতে পারতাম, আর তার কলমে কেমন কোন দুশ্মন আপনার আপনার ক্ষতি করবো দেখলেও আপনি যদি সালাম দিলাই না জবাব দিলাই তাইলে এই মুহূর্তে আপনি তার কাছে গিয়ে হেফাজত হয়ে গেছেন, আর আপনার কোনো ক্ষতি করতে পারতো না, উল্টে জবাব দিলেই সে আর ক্ষতি করতে পারতো। আর সবচেয়ে বেশি ফায়দা ওইটা পারিবারিক শৃঙ্খলার লাগিয়ে শান্তির লাগে সালামটা হইল মহৌষধ, স্বামী স্ত্রীর মাঝে সবসময় ঝগড়া হয়, আপনি ঘরে ঢুকতে সালাম দিয়ে ডেকেন জানি জি, আর ভিতর থেকে জবাব আইলে শেষ, এই সময় আর কোনো ঝগড়া ভেঙে দিত না, একদিন দুই দিন তিন চার দিন দেখলে তো আপনি আর দেওয়াও লাগতো না, আপনি সালাম পাইব মাতই না, আর যদিও আমাদের মাঝে এটা চলন নাই বড় ছোটরে খরচ না, এটা কিন্তু করেন জানি যাবো দশটা নাকি সাথে সাথে দশটা নাকি যাই, আমি আমার উস্তাদের কথা বলছি আপনার জি, সহজ সুরত নাকি হাসির হবার সহজ সুরত, কদম বুঝি মোস্তাহাব এটা সুনত না, কদম মানে ফাও ফাওত আত লাগাইয়া বুসা দিন, এটার মূল সুযোগটা কিন্তু যেটা এটা আমরা দেশ এখন করলে কইব শিরিক করি দিতে নাকি শ্রদ্ধা করি দিতে ফিতন, আসলে ঠুর্দি বুসা দিই ওটাই কদম বুঝি, আমার জীবনে কয়েকবার আমি দেশি মন্ত্রী হিসাবে উঠানোর মন্ত্রী হিসাবে রানের মন্ত্রী হিসাবে বলি, হ্যাঁ কোনো সুযোগ পাইলে ভাব উফলে কোনো কোনো বাদ বিষ্ণাত বাদ পাইলে আইয়া লগালগ ওইয়েও কদম বুঝি পড়তাম, আমরা যেটা করি মূলত কদম বুঝি এই যে বুসা যেটা এটা হয় না সরাসরি হয় না, এটা কদম হাত লাগাইয়া আনিয়া ইনু না জি ইনু না, বুসা দিন কিটা দিয়া ঠোঁট দিন জি বুসা কদম বুসি, এটা খাস সকলের নয় সবল লাগে না, এটা খাস ব্যাপার, ফরজরি সালাম গুলো কথাটা ঠিক নাই বুঝাইছে মাত্রই না, এখন আরেকটা ব্যাপার হয়েছে মহিলা গুলোর ব্যাপার, মহিলা গুলো পরস্পর সালাম বিনিময় করতে পরস্পর সালাম বিনিময় করতে পুরুষ সকলের মাঝে যেরকম মহিমাতর মাঝে আছেন এরারে সালাম বিনিময় হইত, পরপুরুষ যেরারে আমরা কই পর মুহরিম যারা এরারে কর্তা কিনা এটা লইয়া একটি লাফাস, তার সারসংকে হইল যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে কর্তা না, আর যদি ফিতনার আশঙ্কা থাকে না তাহলে কর্তা পাইল, সারসংকে হইল কারণ একটা মানুষের কথা থাকে কথা বাড়াই বাড়াই এসে একটা মাতৈন্য সুযোগ নেই মাতৈন্য
দুষ্ট যদি হতে তো সালামর জবাব দিয়ে কইব আল্লাহ আসলে তে কইতি আরে জি আর কথা বলাইব বাবা তার সালামর হামনে কথা বলাইব আমরা এই ফিতনা উত্তর চা করতাম কিন্তু পরস্পর সালাম দিই না ওই কারণে যে আত্মলার ব্যাপার দেখা যায় আল্লাহ নবীর জীবনে মাত্র একদিন আত্মলা আসে তাও মহিলা হওয়ার উদ্দেশ্যে পুরুষ না মহিলা হওয়ার উদ্দেশ্যে মহিলা কোন মসজিদে বইয়া আর পরস্পর আলোচনা করলাম আল্লাহ নবী মসজিদের মহিলা ভাই তসিফ নিত্রা দেখছেন মহিলা কোন বইয়া আলোচনা করলাম আল্লাহ নবী বারো থেকে সালাম দিয়েছেন আর সাথে সাথে আত্মলা আসে তাই এটা সুন্নত না এটা মোস্তাহাব দাইনি আমল তো না অতএব এটা সুন্নত না এটা মোস্তাহাব এই সুন্নতর ব্যাপারে পরিষ্কার হয়েছে নিজাম একটা সুন্নত তো আলোচনা করলাম আজকাল তো সব তো আমরা আড়াই দিস সব কিছু আড়াই দিস যার জেলা ইচ্ছা চলে যার জেলা ইচ্ছা আসলে নামাজ বাদ দিলে এসে মানুষ আরো গুলো আসুন নামাজ পড়েন ঠিকই আবার সুদূরও হাল ভাল করেন আসুন দেন নামাজ পড়ে মিশা হবে নামাজ পড়ে গুষ হয় জি এটা ইউনি হয়তো বলতাম মাহফুজ জি হ্যাঁ না ইল্লা করবে ওই বল ইচ্ছা করে না এটা বিলাইর হজ করার লাখা করব বিলাই হজ করে বিলাই মানুষের লোকে থাকে না মানুষের মাতামাতি করে হচ্ছে যে হজ গেলে কি সব তা মাফ হয়ে যায় সারা জীবন অঞ্জুর মারিয়া খাইছে এখন শরীরও দলিল দিছে এখন চিন্তা করলো যে আমি অত দাম বোধ করছি হ্যাঁ বিল্লি চুহা কাকে হজ কু চলে আমরা মানুষের অনেক আছে গুস খায় সুদ খায় বিধা মাতে নামাজ আমাদের কিতাব মাতুন না ইচ্ছা করে করে যদি ওই বলি ইচ্ছা করে করে তো এই মনে থাকত এখন নামাজ পড়ে আপনার এসে কফলা দিলে ওই বুনি মাথই না কেন না জরুরি মশলা ফাঁকা করে দিল ওই চলে হ্যাঁ হজে গেলে তো আল্লাহ নকর যে তা পোষণ হন ইচ্ছা সত্যি সহিরা কবিরা বিনা সব আল্লাহ মাফ করে দিল মাফ করে দিন না জি না সন্দেহ আছে সন্দেহ আছে নি মাতুন না এটা এখন সন্দেহ থাকে তো কিন্তু খবর আছে আলহার মধ্যান থেকে বারোইয়া যদি কেউ সন্দেহ করে বলে আমার আল্লাহ মাফ করে দিলা কি না হে সবচেয়ে বড় গুণাগার মানুষ তার আল্লাহ মাফ করতে হবে আরব গুণাগার তাহলে আল্লাহ মাফ করতে না এটা হইলো যে গুণা করে আর গুণার মুখে অটল থাকে আর কয় আমার কোনো মাফ করবে না তাহলেও মাফ করতে হবে মানে আল্লাহর রহমত থেকে না আমরা দিয়ে গেছি আল্লাহ লা তাকনাতু বিল রহমাতিল্লাহ আল্লাহ আমরা লাগে তোবা দরজা খুলিয়ে আল্লাহ তোবা কাদিরি আল্লাহ ফসল করেন বড় মায়া করেন তোবা কাদিরি সর্বত হইল আল্লাহ বিগল তাই মুখাত জামবে কামাল্লা জামবালা গুণার থেকে তোবা কারি যেমন হে গুণা করছে শয়তান আমাদের বরখালি শত্রু এত কসম খাইয়া কইছে লা আগুইয়ান না জি কইয়া কসম খাইছে যে একবার কষ্ট করবো আল্লাহ এখন দাঁতের কসম খাইয়া কইছেন তুই আমার বন্ধ হলে পথ পুষ্ট করবে আমার বন্ধ হলে আমার কাছে তৌবা করবার আমি মাফ করে দিতে চাই মাফ করে দিতে চাই
এই তওবা কাজে আল্লাহ কসম করে তওবা মাধ্যমে আল্লাহ কসম হয়ে যায় মানুষ সাইটাস করাস আল্লাহর নবী শিরিক করলে এটা আল্লাহ মাফ করে বনি ইসরাইলের এক মনোয়ল এক বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা হাদিস শরীফ আছে এক ব্যক্তি গুনাহাতা বর্ষণ করিয়া শর্মিত হয়ে গেছে তোবা বর্ষণ আল্লাহ তাকে মাফ করে দিয়েছে দেশে কয়েকদিন আবার সুযোগ পাইছেন আবার বর্ষণ গুনা আবার তোবা বর্ষণ আবার মাফি আছে বেশ এইভাবে চলতে থাকছে হাত্তাকে এই ব্যক্তি সত্তরবার গুনা বর্ষণের সত্তরবার আল্লাহ দরবারে মাফি চাইছেন আল্লাহ মাফ করে দিয়েছে এরপরে এই ব্যক্তি নিজের থেকেই শর্মিন্দা হয়ে গেছে আর মায়ুস হয়ে গেছে যে আমি অতবার গুণা করলাম আর অতবার তোবা করলাম আল্লাহ আমার মাফ করে দিলা এখন আবার আমি কি মুখে গিয়ে আল্লাহর কাছে তো চাইতাম তোবা করতাম তাহলে এটা খালি কিচ্ছা হিসাবে এটাকে সবক হাসিল করবার লাগে এটা আল্লাহর বিরুদ্ধে করবেন হাদিস শরীফ আছে নিজে একেবারে কিচ্ছা হিসাবে না এটা তরল জমানার এক আলিম আলিমে ইলহামর মাধ্যমে আল্লাহ কই আমার অমুক বন্ধারে লিখাও হে আমার থেকে আত গুটাই লিল আত আটাই লিল আমি তো আমার রহমতর আত তার থেকে গুটাইছি না আমি তো অপেক্ষা করি মূলত তো ইলু খালিস নিয়তে তোবা করলে আল্লাহ তোবা কবুল করত খালি শিরিক করলে এটা মাফ করতে এটা মাফ করতে ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء তোবা প্রসঙ্গে আইতে আলোচনা কইয়া খালি যে আমার লাগে তোবা তা নয় আমরা লাগে আল্লাহ জায়গা নির্ধারিত করিয়ে রাখছো যেটা জায়গার শর্ত মোতাবেক উপস্থিত হয়ে গেলে সমস্ত জিন্দগির গুণার আল্লাহ মাফ করে দিলে আর তোবা প্রসঙ্গেও আগের উন্মতর লাগে তোবা আসিল ঠিকই কিন্তু কঠিন আসলো সন্তান লাগে ব্যাপারটা মৃত্যুর 40 দিন আগে তোবা করলে তোবা কবুল হইতো কতদিন আগে আমি উদ্বয় মনি বলে 40 দিন পরে মারা যাই মো আই যাবা তো আরো দিন বাতিল আছে 41 দিন আজকে তো বা হইলে সেই আইনটা কঠিন আছে বলেন মাতই না কিছু বলেন মাতিলে ইডাই তাও তাহলে তো এ কথা পাওয়া যায় তোবা আসিল ঠিক কাম তার কিন্তু সবর তোবা নসিব হইছে আমরা লোকে আল্লাহ আইন আলাদা হয়ে দিলে আমরা নিজেরা ছিলাম না রে ভাই বল আল্লাহ আমরা কি নিয়ামত দান করছেন কি এহসান করছেন আমাদের প্রতি হ্যাঁ আল্লাহ আমরা লাগে সব আইন হোক কঠিন আইন হোক পরিবর্তন করে দিলে এই সময়টা মিটাই দিলে এই তোমার ক্ষেত্রেও তার লাগে 40 দিনের আইন আসলো আমরা লাগে সময় কমাইয়া দিছেন আল্লাহ তাহলে আল্লাহ নবী আল্লাহর দরবারে আরজ করে ইয়া আল্লাহ আমার উম্মতে এই কথা বুঝতো না যে 40 দিন পর এত থাকতে তৌবা করতো এই কথা বুঝতো না আমার উম্মতের লাগে তৌবার সময় সময় দেব আল্লাহ তাবারাকা ও তাআলা তার হাবিবের ওসিলায় আমরা লাগে তৌবার সময় সময়ছেন কমাইতে কমাইতে এমনভাবে কমাইয়া দিছেন যে একজন মানুষ সক্রাতর মুসিবত আছে ওই সময় যদি আল্লাহর বন্দা বাহুস আল্লাহর দরবার দিকে রুজু করিলে তোবা করিলে খালিসনে তোবা করিলে তাই আল্লাহ তাহলে মাফ করে দিলেন সাবকল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহিন তার হাবিবুল উম্মত দুনিয়াটা কি পাক সাফ করিয়ে নিতা দুনিয়াটাই পাক সাফ করিয়ে কারণ কিয়ামতের দিন
যখন আদম আলাইহিস সালাম থেকে ইসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূলে নফসি নফসি হইবা, তখন আল্লাহর হাবিব বড় পেরেশান হইবা উম্মতের লাগি, আল্লাহর দরবারে চাইবা আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। বেশি আঁকতে গেলে বেশি পেরেশান হইবে না, এটা যুক্তি নয়, এটা কিতাবের কথা কইয়া না, এটা তো বাস্তব বললেও বেশি বাদরুলি যাইতে তো বেশি পেরেশান হইবা। আল্লাহ শান্তির হাবিব পেরেশান এটা ইসলাম রকম দাবি আছে নি যে আল্লাহর সাথে কথা হয়েছে বলে আল্লাহ আমার এই মুসলমান গুলো জন্ম দিও জি, তাইলে তো আল্লাহ চাইলে হিন্দুর গুলো জন্ম দিতে পারতা এবারে আমি মুমিনগর উঠে এহসান করছি لقد من الله على المؤمنين الذين امنوا من قبل احسان اذ بعث فيهم رسولا منهم الى الله اذا الله خاص احسان بالضبط انا لك عين الله الله بيبهر الله আল্লাহ সাইন কোনো না কোনো হইলে কি তার বন্ধাটা তার হাবিবুল উম্মত দুনিয়া থেকে পাকসা হয়ে যাইত, বেগুনা হয়ে যাইত, কেয়ামতের দিন আল্লাহর হাবিব পুরো পেরেশান থাকবে। হাতটাকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা প্রস্তাব দিবা, দুইটার মধ্যে একটা গ্রহণ করতাম, দুইটাতে কি দুইটা প্রস্তাব আল্লাহ দিবা, দুইটা থেকে একটা গ্রহণ করতাম। আল্লাহ ডাকিয়া কইব আমার হাবিব আপনি আপনার অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হই যাব, আপনার কোন হিসাব নিকাশ নাই, খুশি হয়েছেন না মাতিলে না, কিন্তু আমার আবার বুঝল না আপনারা তুই বম হইয়া বইতা চলবে না, অন্য বইয়া বাজারও চিন্তা করতা চান্দার মধ্যে ইলা বইয়ার দোকানে বাড়িতে বলে আমি যাব হাতার তলে বইলে দিল মন লইয়া বলব। আগেকার সময় তো তা ছোট ছোট কথা হল মানুষের হুম তার আমল করতা, এখন সবে জানে কে কাটা হুম প্রত্যেক পাড়া তো আদর্শ এই পাড়ার মানুষ এই পাড়াতে আসে কি এই বাফর খালি শত্রু লোকে আসে অন্য আইসেন লোকে আসে থাকি এটা পারছে না লোকে আসে, তবে গুনার কামো লোকে থাকে না, গুনার কামো লোকে থাকে না, মিয়া গেট পর্যন্ত বসাইয়া দিয়া দোষ তুমি যাও আমি তোমার লোকই নাই, কয় আমি আল্লাহরে ডরাই হে আল্লাহরে ডরাই কারণ সাঁতার রাস্তিটা দেখিয়ে এসে তো দেখিয়েছিল
مثلا يقول لك إني بريء منك إني أخاف الله رب العالمين. هذا بارا وفكرة هذا بارا يلي بوك ملأي تتجه خماي غريا بارا يش جي بوك ملأي تو. كده بارا خمس غريب كوي. أنا جانا أسي إن الله رحمة نزيله يبو. هي رحمة الله بات আর তার খাম সুযোগ বুঝিয়ে তার খামটা অবর্ত কোনো বয়েতে আপনারা দিয়ে দেয় গিয়া জি অন্য খাম নমাজ তো লিয়ে দেয় না তাই না নমাজটাই লিয়ে দেয় তাই জন্য খাওয়া কিন্তু তাই না হ্যাঁ এটা কঠিন না আমি জবানি হইয়া এটা কঠিন এলে বইলে ঠিকই হবে আর কিছু নড়াচড়া বললে সরম থাকবো এমনি মজা বইয়া বেতন খালি দোকানে দিকে এদিকে চলে যাওয়া না ও যুগ সে গ্রামের হয়তো এটা দিয়ে এখানে যেতে থাকবো তো হাজিরি প্রথম প্রস্তাব দিবার আমার হাবিব আপনি অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হইল তারা কোনো হিসাব নিকাশ নেই অথবা আপনি শফাত রেখতে আরম্ভ আল্লাহ হাবিবে ফরমাইন আমি প্রথম যে প্রস্তাব অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হইল দিতাম বহুত সুন্দর প্রস্তাব কিন্তু 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 আমি যদি আমার অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাই তাইলে বাকি অর্ধেক উম্মতের লাগে পরবর্তীতে তো আমি আর সুপারিশ করতাম পারতাম না আল্লাহর দরবারে তাই আমি অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত যাইতে রাজি হইতাম না আমি আমার শেষ উম্মত পর্যন্ত আল্লাহর দরবারে সুপাত করতে না পারবার হইয়া পেয়ে হলাম না ছিলাম না নিজে ছিলাম না মিজানের দ্বারো কোনে লাগিবা সিরাতর দ্বারো কোনে হাউজে কৌশলের দ্বারো লাগিবা এর লাগি যখন দাবি রাদিয়াল্লাহু তাআলা আমি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামত দিন আপনার মোলাকাত কোন জায়গাত হইব আপনার সাথে মোলাকাত কোন জায়গাত হইব আল্লাহ নবী ফরমান যাবি তুমি মানে তিন জায়গা তালাশ করিও এই তিন জায়গার মধ্যে এক জায়গা পাইবে আমার হয়তো আমার মিজানুর দ্বারো তালাশ করিও মিজান বলছেন নেকিবতী যেন আল্লাহ অথবা সিরাত সিরাত হইল ফুলচি জাতিটা জি অথবা হাউজে কৌশল দ্বারা তালাশ করে তিন জায়গার মধ্যে আমাদের মোলাকাত হয়ে যায় আল্লাহ রবিব চক্কর লাগাইতে তা বা কোন জায়গার তার মোহাম্মদ আখটে পার করে দিতা এই পর্যায়ে তো এক গুরু মানুষ দুরুস শরীফের জড়িয়ে নাজাত হয়ে যাওয়া বিশেষ করিয়া দুরুস শরীফ প্রয়োজন আর দিল মন লাগে আল্লাহ রবিবার মহব্বত দিল রাখে প্রয়োজন জানি হয়তো খেল কেমন দিন দুরুস শরীফের অসিলায় নাজাত আল্লাহ রবি প্রেশন হইয়া মিজানের দ্বারা যাইবা তখন এই উম্মতের মাঝে কোনো ব্যক্তির নেকি বদির মাফসুক হয়ে গেছে এই ব্যক্তির নেকি গুণা বেশি ফিরিস্তা হলে এই ব্যক্তির দুজকর উদ্দেশ্যে লইয়া রানা করবা আল্লাহ রবিবে ডাক দিয়ে জিতেই বাবা ফিরিস্তা হবেন
তুমি যেন এই ব্যক্তিরে খই লইয়া দাও। ফিরিস্তা বলে জবাব দিবা, একটু কেয়া বললে বুঝি নিবা বিষয়টা কিটা। ফিরিস্তা বলে জবাব দিবা, বলে এই ব্যক্তির নেকি কম গুণা বেশি। আরো সংক্ষেপে জবাব দিলে ফারসা ভুল হইল না মানে। আল্লাহ রবিবে যখন জিকার করছেন তখন কইলে ফার্তা বলে আমি তো জঘন হইয়া যাই আস ফার্তা কিনা, এটা অশুদ্ধ হইল অলরেডি, ভুল হইল অলরেডি, মাতই না ঠিক আছে। অত লম্বা করে জবাব দিলা যে সেনে বলিলের মধ্যে কিন্তু আছে হইফত দিলা ফিরিস্তা বলে যে আমরা কিচ্ছু করার নাকি এই ব্যক্তির নাকি হম গুণা বেশি। আল্লাহ রবিবে ফিরিস্তা আল্লাহর হুকুম দিবা এই ব্যক্তির নেকি বদির মাফটা আমার সামনে আবার লো, নেকি বদির মাফ করো। আমি আপনার জিকার করি ফিরিস্তা হলে কিছু করছই মাত্র না গুসু খাইছেন। হ্যাঁ এতে তো বাঙালি না, হ্যাঁ বাঙালি যদি ওইটা তে সঞ্জয় তা হ্যাঁ তো ফিরিস্তা হলে তো জবাব দিলে বার্তা বলি আমরা তো ওজন হইলিস মাত্র না। আল্লাহ রবিবে হুকুম দিবা ফিরিস্তা হলে আবার মাফ করে এটা কিছু না কারণ আছে, কারণ ঈদিন বাদশাহিয়ত আল্লাহ যখন আমার সামনে আবার মাফ লো ফিরিস্তা আপনি আবার মাফ করে না, কিন্তু যেহেতু এই সময়ের ভিতরে তাই কুচ্ছিত সংগ্রহ করতে পারছই না তখনও আল্লাহ রবিবে আঙ্গুলির একটা পরিমাণ কাগজ আমার বাইরে হোক আঙ্গুলির একটা পরিমাণ কাগজ নেকি ফলাত রাখি দিবা হোক সাথে সাথে নেকি ফল্লা বাড়িয়ে দিব। এই ব্যক্তি নাজাত ফেললেন উদ্ধার ফেললিলা তখন ওই ব্যক্তি পরিচয় দিকে বা আপনি আমাদের এত বড় এসান করলা এই মহাসংকটটাকে উদ্ধার করে দিলা আপনি খেলনা ভাই বলে এই দিন খেয়ে খেয়ে একটা নেকি দিসাহ্য করতো না, এমনকি মা বাপে আওলাদের একটা নেকি দিসাহ্য করতে নাই, আওলাদের মা বাপের একটা নেকি দিসাহ্য করতে নাই, সবে নসি নসি খুদা ধুম আলাই সুল্লামে নসি নসি হইবা, নু আলাই সুল্লামেও কইবা, ইব্রাহিম আলাই সুল্লামেও কইবা, মুসা কলিমুল্লাহ কইবা, ঈসা রুহুল্লাহ সবই নসি নসি হইবা। হাজিরিন আহো আর আল্লাহর প্রতিনিধি নাইনি, আমরা তার হাবিবুল উম্মত নাইনি, আমরা লোকে আলাদা সত্তা, আল্লাহ মহব্বত করেন আমরা দুনিয়ায় মহব্বত নাই, এটা দুনিয়ার মহব্বত না শত সহস্র গুণ বেশি, এ কারণে শুধু তাকে হইস্তাম বলি বেশি কিতাব কোন কিতাব হইস্তাম মনে আছে বিষয়টা যে মহব্বত জিনিসটা যদি একটু বস্তু হিসাবে দুনিয়া 1000 ভাগ করা তাইলে 1999 ভাগ পরবর্তীকালে আলমের রিজাব রাখি দিয়েছিল এই মহব্বতের ব্যবহার কেন কেমন দিন তার বন্ধু আমার সাথে করবা
خطره خطره هلاي وشتاي ما في دي بقى هزار ريح بعد دي الدنيا دي محبت الادان قدام چلے عبد الله خان خطره ها تتا وند دادا زاد لو نو اچھا سمون رو منٹ اسو مہیلا دیشو اللہ قبول فرمائے تاجرین تمام جو مول بیشے رہی کی سے حساب سے سب سب کو کرتا ہے لیکن تو روئی بیش اللہ محبت نمونہ میں تھوڑا بھی تم سے کنو بختی ایرہ ہوئی وہ যে একটা নেকির লাগি আটকে গেছে কটা একটা নেকির লাগি আটকে গেছে ইনসাফ তো মোতাবিক তো তাই দুধ হয় তা মাতুন না এটা কামাই বসে ওটা ফেইতা ওটা তো ইনসাফ মাফ করে দেওয়াটা এটা আল্লাহর ফজল এটা আল্লাহর ফজল এটা ইনসাফের বহুত 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 উপকার পাবে ইনসাফর চাহিদা হইল যেটা পশ্চিমের বদলা হইতা নেকি হন চাইলে তো দুধ হইতা হ্যাঁ আল্লাহ বলা দেখো দুনিয়ায় একে অন্য অত মহব্বত মায়া তোমার মা বাবা ভাই বিরাদর বসে দেখো একটা নেকি নিফা আল্লাহ সুযোগ দিবা এটা ইনসাফ নেই ফিরে তো ইনসাফ হবো তো ইভেতি যাইবা মা বাবার কাছে যাইবা ভাই বিরাদর কাছে যাইবা নিজের আল্লাহর কাছে যাইবা দুস্তাস্তার কাছে যাইবা সবে নফসি নফসি হইবা হইবা আসকু লাগে সম্ভব এই ক্ষেত্রে কোনো মা আসলে মায় আল্লাহর সামনে গিয়ে যে দাবি পেশ করবা এই দাবি কোনো আল্লাহর পক্ষেও অস্বীকার করা সম্ভব মাকে দাবি করবো আমারে আমি আজকে একটা নেকির লাগি আঁকতেছি আমার একটা নেকি দিয়ে সাহায্য করো আমি তোমার দশ মাস পেটও রাখছি আমার রক্ত খাওয়াইছি খাইছেন না কি খাইছ এখন যদি হইতে গরম লাগে তবু সত্যি কথা যেটা এটা খাইছ মুখ দিয়ে খাইছেন না নাবি দিয়ে খাইছ আমি তোমাদের পেটে রাখছি আমার রক্ত খাওয়াইছি বহু তকলিফ সহ্য করছি তোমার জন্মের সময় আমার এই অবস্থা আসলো বাস আমার অবস্থা পরবর্তীতে তোমাদের আমার বুকুর দুধ খাওয়াইছি তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি আমি আরাম না করে তোমাদের আরাম দিছি আমি না খাইয়া তোমাদের খাওয়াইছি আজ আমি একটা নেকির লাগিয়ে আঁকতেছি আমার একটা নেকি দিয়ে সাহায্য করছি এই দাবি অস্বীকার করতে পারবা নাকি না আল্লাহ কি না অস্বীকার করতে পারবা দাবি মানবা হইবা মাগো আজকের লাগি অপারক আজকের লাগি অতই না অপারক আমি জানি না আমার কি অবস্থা হইব নফসি নফসি হইবা মোট কথা হল গাঁট মারিয়া তাই যখন ফিরতে হইবা আল্লাহ তাবারকা তাআলা তার মহব্বতকে প্রকাশ করবে যখন বিরতাই বা আল্লাহর হুকুমে এমন এক ব্যক্তির সাথে দেখা হইব যার নেকি বলতে একটাই আছে কটা একটা মাত্র এদিকেই বা তুমি তো পেরেশান করে ও কইবা বলে আমি চেষ্টা হলে আমার জন্য মহল দিসা কিন্তু আমি তো এই বাদু মারিয়াই না আমার আল্লাহ আমার ভাই বিরাদর আমার মা বাবা আত্মীয় স্বজন সবার কাছে অত দুনিয়ার থাকতে এরা আমি কত সাহায্য সহযোগিতা করছি কিন্তু আইজ আমাদেরকে একটা নেকি দিয়ে সাহায্য করছে না সাথে সাথে এই ব্যক্তি সিদ্ধান্ত নিবাগি বলে আমি তো এক নেকি দিয়ে ভালো হইতাম পারতাম না ফারবানি একটা দিয়ে ভালো হইতাম কি তো আমার লাগে সাধারণ শাস্তি অবতারিত আমার মালিকে আমার এই যে সাজা দিন দিবা আমি সাধারণ মস্তই সাধারণ লায়ক আমি সাজা আমার লাগে নির্ধারিত তো আমার মালিকের যে সাজা শাস্তি দিন দিবা আমি মালিকের চালিয়ে দিলাম
আমার কিছু একটা নেকি আছে ওটা নিয়ে তুমি দাবি করো। ব্যক্তিত্ব না তা ছয়লীলা আল্লাহ তাহলে এই বন্ধারে ডাকে আপনি ব্যক্তি আমার উপরে ভরসা করছেন, আমার উপরে ভরসা করিয়া আমার এক বন্ধারে আমি তো মাফুরি দেন তো আমি আল্লাহ চাইলে মাফুরি দিতে পারেন একটা আপনি কি কম মাফুরি তো দিতে পারেন জি এগুলো এবার কাম আমার বন্ধা আমি মাফ করে দিতাম তুই আমার উপরে ভরসা করি আমার বন্ধারে সাহায্য করছ আমি তোর মাফ করে দিলে কৃষ্ণ যে কত কত হিলায় মাফি ফেলবা আমল দিয়া না আমল দিয়ে মাফি করা কঠিন আমার তো আসলে এই ব্যক্তি আমল দ্বারা মাফি পেয়েছেনি তাহাদের সময় শেষ হইয়া যাচ্ছে ইসালের সহবর মহফিল মধ্যে গানা বললে স্মরণ করেন জানি বিশেষ করে মা বাবা উস্তাদ মা বাবার ঋণ শোধ করা সম্ভব নয় আপনার উস্তাদ ঋণ শোধ করা সম্ভব নয় সম্ভব একটা কথা আরো মনে হইল জানি না আপনারা উস্তাদ কিরকম মূল্যায়ন করবেন আমার কাছে আমার মক্তবর হুজুর সবচেয়ে বেশি হকদার আমার কাছে আমার প্রাইমারি শিক্ষকদের থাইলা সবচেয়ে আমার বেশি তারাও তো আলিব্বা আতদুরি লেখা এই শুনলেন ইউনিভার্সিটি পর্যন্ত গেছি একটা কিছু একটা হরফ বাড়াইতাম পারছি না একটা অক্ষর তো আর বাড়াইতাম পারছি না না হোক এটা পারছি না তারা বেশ জি উস্তাদ হল হক আদায় করা সম্ভব হয় না বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় নিজে একটু প্রতিষ্ঠিত হইবার আগে উস্তাদ হল বিদায় কোনো হক আদায় করা যায় না আর মা বাবার হক তো আদায় করা সম্ভব নয় এর মাঝে খাস করে মার হক আদায় করা মোটেও সম্ভব নয় প্রত্যেক মা বাবার আশা থাকে বাচ্চাদের উপরে যে মরলেন নেকি দিয়ে আদর করতা অনেক ক্ষেত্রে বাস্তবতার সাথে মিলে না করি তো হয় না আপনি বাচ্চারে কিছু শিখাইলা না তার কাছ থেকে কিতাব পাইবা জি বাচ্চায় নমাজও জানে না কোরআন শরীফ পড়া জানে না কিছু জানে না তো আপনি তার কাছ থেকে কিতাব পাইবা পাইতে নাই মা বাবার ইয়াদগারি বলেন জানি মা বাবার লাগিয়ে আওলাদে যখন সকুল ফানি সারিয়া আল্লাহর দরবার ও মা ফিরাত চায় আল্লাহর রহমত জুসয়ে আল্লাহর রহমত তো জুসয়ে আল্লাহর দরবার থেকে মাগফিরাত হাসিল করে নিয়ে আসে এই ক্ষেত্রে তো মাফ করে দেন বলা আল্লাহ ও সুপারিশ কালি খাড়া হয়ে গেছে জি সুপারিশ কালি খাড়া হয়ে গেছে মোসকালাস বাবা বল আমরা আমরা বাচ্চাদেরকে এখন তো মোটেও মুসলমানই শিক্ষক দিতাম না জানি না আপনারা এটা সবার কোনো বক্তব্য হয় কিনা আসেন না নাই সকল জায়গাতে আসেন সকালপুর স্কুল নাই এটা হ্যাঁ সকালপুর স্কুল যারা লাইনে তার বক্তব্য পড়েন না পড়েন স্কুল আসে নি কলমাইকার ব্যবস্থা নমাজিকার ব্যবস্থা কোরআন শরীফিকার ব্যবস্থা বাচ্চা হয়ে যাইছিলা ইটা বাচ্চা বড় হইয়া নমাজ পড়ব না পড়েন নি ইটা রাখিয়া গেলা আপনি ইটার ব্যস্ত কিছু পাইবার
সময় কম তো আমি লম্বা হইতে পারিয়াম না, খালি কেয়ামত দিন বহুত কলে তো হয়েছিল মানুষ বোধ করে না জাত ফেইমা, এর মাঝে এক গুরু মানুষ, এক গুরু মানুষের সংখ্যা কম হইবা, খালি কেয়ামত দিন নেককার সন্তানগুলো জড়িয়ে না জাত ফেইবা। কিন্তু আরবগুলো মানুষ এরা সংখ্যায় বেশি হইবা, খালি কেয়ামত দিন শুধু 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 আওলাদের কারণে শর্মিন্দা হইবা, জবাবদি করতে হইবা, প্রশ্ন সম্মুখীন হইবা, নাউজুবিল্লাহ মিন যালিক। এরা সংক্ষিপ্ত পরিচয় দিয়া দেয় শেষ করিয়া, এরা ওগুলো মানুষ যারা বাচ্চাদের মুসলমান বানাইছিল না, মুসলমানের শিক্ষা দিচ্ছিল না, আমল গোলাইছিল না, নামাজ গোলাইছিল না, বড়াইয়া হয়নি, এটা কেউ শিখলো না, তাই কাল কেমন দিন আঁকিব, আর যখন আঁকিব সরাসরি আল্লাহর দরবারে নালিশ করবো, কইব আল্লাহ আমার মা বাপে আমাদের মুসলমানের শিক্ষা দিছেন না, নাউজুবিল্লাহ মিন যালিক, ও আঁকি দিবা সান্নিয়াল আঁকিটা কথাটা আমি গুলগুল করতাম সেই আর আঁকিটা সাইন না, তাইলে বাচ্চার তো ভাই খেয়াল করো, এটা আপনার উপরে ফরজ, বাচ্চার তোরে হুকমান ওয়াজিব কিন্তু মূল ফরজ খান, এর লাগে ফরজ বাবা না ওয়াজিব, বাচ্চার তোরে মুসলমান মানানি, মুসলমানই শিক্ষা দেওয়া, আমল করানি, এটা বাবার উপরে ফরজ বাবা না ওয়াজিব, বাচ্চাদের ভরণ পোষণ যেভাবে ওয়াজিব ঠিক বাচ্চাদের মুসলমান বানানি, মুসলমানই শিক্ষা দেওয়া, আমল করানি, এটা ওয়াজিব। আমরা যদি এই দায়িত্বটা পালন করি তাহলে আমরা বাচ্চেন বেনামাজি হইবে না, জি ওইটা নয়, এটার সময় আছে, বড়ই নিয়ে কথা বলতে হবে মাতুই না, এটা শুরু হয়ে যায় এবার জবান ঘটার পর থাকে, সাত বছর বয়সে আপনি নামাজের লাগে হুকুম করতাম, হুকুম করতে গেলে তার তো একাই তো হইব, জি, আর দশ বছর বয়সে নামাজ না পড়লে মালিয়া পড়াইতাম, দশ বছরও বালি হয়েছে না, এরপরে খেনে মারতাম, বালি বার করে তার উপরে ভর ধরব, এর আগে তো হে না মাশরুম ব্যবহার বেগুনা সেখানে মারতা বলে দশ বছর বয়স হয়ে নমাজি বলি দিত, অভ্যাস হয়ে দিত, বালি হইলে ছাড়ত না, জি আর লাভ তো মা বাবা ফসল না, বালি বাচ্চা যে এবাদত বন্দি কি করেন, এটা সম্পূর্ণ সব মা বাপে পায়, গুনা খাতা করলে এটা মিটাই দেওয়া, যাই হোক আর সময় নাই, আল্লাহ আপনারা তৌফিক দেব, বাচ্চাদের প্রতি সজাগ থাকবেন, জানি বাচ্চাদের কারণে বহুত মানুষ আটকি বা আপনারা অবশ্যই এটা সাইন না, তাহলে দায়িত্ব পালন করতে হইব, বাচ্চাদেরকে মুসলমানের শিক্ষা দিতে হইব, বৈষয়িক শিক্ষা দেয় এটা ফারে এটা করব, কোনো বাধা নাই, কিন্তু পয়লা মুসলমানই লিয়া খাড়া হইতে হইব, সময় গেলে গিয়ে আর ভর্তা নাই, কন্ট্রোল করতে পারতাম না, মতো ইনফলবেন তো যথাসময় এটা খুলি লিলে, একটা কথা আরো মনে রাখবেন জানি, আপনি যদি শিখাইলেন আর বড় ইয়ারলে বালি হওয়ার পরে যদি হেন এটা আদায় করে না, তাইলে আর নারী শুনতে পারবো, জি আপনি তো বাঁচিয়ে দিবেন, আপনার দায়িত্ব পালন করে দিচ্ছে, হে তার তার জিম্মাদারি তখন আপনার উপরে আপনি নারী শুনতে পারত, তো নিজে বাঁচবার লাগে উচ্চ কর্তা, জি আর ফাইবার লাগিয়েও যদি করেন বলে বালি হইবার আগ পর্যন্ত জানে কি করবো, নমাজ বলিয়া রোজা রাখিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া দুরূদ শরীফ পড়িয়া জিকির আজকার করিয়া জানে কি হাসিল করবো, এটা মা বাপে হইব মুফত হইব, তাহলে আমরা তৌফিক দিয়ে পাবো যে আমার করো আমি আপন দেওয়া না, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমার এই দায়িত্ব করা কোরআন আচ্ছা এক দুই মিনিট যদি যদি হাফিজ আবদুল্লাহ সাহেব মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আবদুল্লাহ সাহেব দশ হাজার টাকা দিবা, আল্লাহ তার রিজেকর মাঝে বরকত দেখবা, আল্লাহ রুজির মাঝে আল্লাহ তিজারতের মাঝে খয়র বরকত নাজিল করবো, আরো হাফিজ হাফিজ বললেও দিচ্ছে, আরো হাফিজ ছাত্র তাই দুইশো টাকা দিচ্ছেন, অন্য আরো দুইশো টাকাও দিচ্ছে বসে নিজের মিল্কিও তো থাকতে মারা যাওয়ার পরে কিছু দিতে পারবো, জি নিজের আত্মা
নিজের আত থাকতে খরচ করিয়ে দেয় জানি মারল কবর পর্যন্ত যায় গিয়া বিদ্যালয় কবর পর্যন্ত তিনটা জিনিস যায় দুইটা ওয়াপুস আইয়ে ফিরত আইয়ে একটা থাকে আল্লাহ কবুল করব আজ আল্লাহ দিন যাবে দিয়েছেন চুরি কইছে লেখাই কিন্তু বিদেশ আছো বিদেশ আছো মাল আওলাদ আর আমল এই তিনটা জিনিস যায় কবর পর্যন্ত দুইটা ফিরত আইয়ে মাল আর আওলাদ ফিরত আইয়ে কাকে বললো কোনো চিন্তা করেননি বাবা বললো গে একমাত্র আমল থাকে মালে বিদায় লইয়া মালে কয় এতদিন আমি তোমার মালিকানাধীন আসলাম তুমি তোমার নিজের লাগি যা খরচ করছো করছো আর আল্লাহর রাস্তার যা খরচ করছো সামনে গেলে পাইবে
এখন আমি তোমার মালিকানা দিন না অন্যের মালিকানা দিন হয়ে গেছি আলবেদা আলবেদা কি কবিতা নিয়ে মাথা গেলে কিচ্ছু করতে পারতো না অবস্থায় থাকা তো অবস্থায় নিজের আত্ম থাকা অবস্থায় কিছু বেগুলি দেন্দেলি ফাইবা সামনে বেলি ফাইবা জি মাতুই না কোরআন শরীফের লাগে আপনার মহব্বত নাই নি তার কিতাব লাগে ওই কোরআন শরীফের মহব্বতে অত দিতে আসল الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربيانا صغيرا يا الله امرنا مفردا আমরা মা বাপকে মাফ করে দেব তোমার হাবিবের কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাতকে মাফ করে দেব আল্লাহ আজকের মাহফিলের এই যাবতীয় কিছু সব হাবিব আলাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির রূপে পৌঁছাই দেব আল্লাহ এই কিছু সমস্ত কিছু সব ইয়াত্রাহর মুর্তিগানের রূপে পৌঁছাই দেব খাস করে তোমার যে বন্ধা বলে তোমার কালামে পাথর খেদমত করি করি দুনিয়াতে বিদায় হয়েছে তোমার বন্ধুগুলোর দিলে তাল্লুক মহব্বত পয়দা করে দিও আল্লাহ আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাইও আমরা বাচ্চান দিয়ে আমরা শর্মিন্দা করিও না ইয়াল্লাহ যতদিন হায়াতে রাখো ইমানের রূপে সাবিত কদম রেখে তোমার গোলামি আমাদের নসিব ফরমাইও আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আমি সাহেব দেখলাম আমার দুটো দুইয়া দোতার যাও দুটো দিন দুইয়া দোতারও ইয়োগা আজ পুরান গাওয়া দিন তো ইয়াছি যে তার জন্য যে আমার দেখা এটা বিল ইন্টারভিউ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম আমাদের সাহেবজাদা মহোদয়ের কাছ থেকে